বিসমিল্লাহি রফ মানেরীম প্রিয় শিক্ষার্থীবৃন্দু আজকের ক্লাসে তোমাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের অনলাইন ক্লাসের সকলকে স্বাগত জানাচ্ছে বিষয় পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র অধ্যায় সপ্তম তথা সরকার কাঠামো আমরা আজকে আলোচনা করব যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা নিয়ে আমি দালওয়ারা বেগম সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আবদুল হাব ডিগ্রি কলেজ খিলপাড়া চাটখিল নোয়াখালী চলো আমরা কিছু ছবি দেখি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমাদের আজকের আলোচনার বিষয় কি আমাদের আজকের আলোচনার বিষয় যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা আমরা আজকে জানব যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বুঝো যুক্তরাষ্ট্রীয় সরকার সাফল্যের শর্তাবলী কি কি যুক্তরাষ্ট্রীয় সরকারের গুণাবলী সমূহ কি কী যুক্তরাষ্ট্রীয় সরকারের ত্রুটিগুলো কি কি এই পাঠ শেষে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের শর্তাবলী কি তা বলতে পারবে যুক্তরাষ্ট্রীয় সরকারের গুণাবলী কি কি তা বলতে পারবে যুক্তরাষ্ট্রীয় সরকারের ত্রুটিগুলি তা বলতে পারবে এখন আমরা জানবো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা জানার আগে আমাদের জানতে হবে যুক্তরাষ্ট্রীয় সরকারের গঠন পদ্ধতি যুক্তরাষ্ট্র দুইভাবে গঠিত হয় যেমন এক ভৌগোলিক দিক থেকে পাশাপাশি অবস্থানরত কতগুলো স্বাধীন রাষ্ট্র সামরিক দিক থেকে নিজেদের নিরাপত্তা রক্ষা অথবা রাজনৈতিক ও অর্থনৈতিক সুযোগ সুবিধা লাভের আশায় একত্রিত হয়ে একটি যুক্তরাষ্ট্র গঠন করতে পারে এই নীতি বা পদ্ধতিকে কেন্দ্রীকরণ নীতি বলে আমেরিকার যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া এইভাবে যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন করেছিলেন দুই কোনো বৃহৎ এককেন্দ্রিক রাষ্ট্র সংবিধানের মাধ্যমে জাতীয় বিষয়গুলো কেন্দ্রের হাতে ও আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো প্রদেশের হাতে অর্পণ করে যুক্তরাষ্ট্র গঠন করতে পারে এই পদ্ধতিকে বলা হয় বিকেন্দ্রীকরণ পদ্ধতি ভারত কানাডা সাবেক সোভিয়েত রাশিয়া এই পদ্ধতিতে যুক্তরাষ্ট্র গড়ে উঠেছে এখন আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো ইংরেজি ফেডারেশন শব্দের বাংলা অর্থ হল যুক্তরাষ্ট্র ফেডারেশন শব্দটি ল্যাটিন শব্দ ফেডাস থেকে উদ্বুদ্ধ হয়েছে এর অর্থ সন্ধি বা মিলন সুতরাং শব্দগত অর্থে কতিপয় রাষ্ট্রের সন্ধি বা মিলনের ফলে যে রাষ্ট্রের সৃষ্টি হয় তাকে যুক্তরাষ্ট্র বলে যখন কতিপয় স্বাধীন রাষ্ট্র পরস্পর বিচ্ছিন্ন না থেকে পারস্পরিক চুক্তির মাধ্যমে একটি সাধারণ সার্বভৌম কর্তৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হয়ে নতুন রাষ্ট্র গঠন করে তখন তাকে যুক্তরাষ্ট্র বলে যুক্তরাষ্ট্রীয় সরকার সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করা হয় কেন্দ্র ও প্রাদেশিক সরকার নিজ নিজ ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র যুক্তরাষ্ট্রীয় সরকারের সাংবিধানিক প্রাধান্য স্বীকৃত যুক্তরাষ্ট্রীয় আদালতের উপর সংবিধানের ব্যাখ্যা করার চরম ক্ষমতা নষ্ট থাকে এই প্রসঙ্গে অধ্যাপক ডাইসি বলেন যুক্তরাষ্ট্র হচ্ছে জাতীয় ঐক্যর সাথে প্রদেশ বা অঙ্গরাজ্য অধিকারের সমন্বয় সাধনের রাজনৈতিক কৌশল অধ্যাপক এইচ ফাইনারের মতে যখন কর্তৃত্ব ক্ষমতার কিছু অংশ আঞ্চলিক ক্ষেত্রে অর্পিত হয় এবং অন্যান্য অংশ ওই সমস্ত আঞ্চলিক সংঘের মধ্যকার কেন্দ্রীয় সংস্থায় অর্পিত হয় তখন তাকে যুক্তরাষ্ট্র বলে অধ্যাপক কেসি হোয়ারের মতে যুক্তরাষ্ট্রীয় নীতি বলতে আমি বুঝি ক্ষমতা বন্টনের এমন এক পদ্ধতি যেখানে জাতীয় ও আঞ্চলিক সরকার প্রত্যেকে নিজ নিজ আওতার মধ্যে নির্ভরশীল স্বাধীন সুতরাং কেন্দ্র প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বন্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে কেন্দ্রীয় সরকার সাধারণ অর্থে সমগ্র যুক্তরাষ্ট্রে শাসনকার্য পরিচালনা করে এবং প্রাদেশিক সরকার স্বাধীনভাবে স্থানীয় বা প্রাদেশিক বিষয়সমূহ পরিচালনা করে আমেরিকার যুক্তরাষ্ট্র কানাডা সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া ভারত প্রভৃতি দেশে যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি প্রচলিত রয়েছে এখন আমরা যুক্তরাষ্ট্রীয় সরকারের এক যুক্তরাষ্ট্রীয় মনোভাব যুক্তরাষ্ট্রের সাফল্যের প্রথম ও প্রধান শর্ত হলো যুক্তরাষ্ট্রীয় মনোভাব যুক্তরাষ্ট্রীয় মনোভাবে রয়েছে দুটি দিক এক কেন্দ্রমুখী প্রবণতা এবং দুই কেন্দ্র বিমুখী প্রবণতা ঐক্যবদ্ধ হবার জন্য ইচ্ছার পাশাপাশি যখন প্রদেশ বা অঞ্চলগুলোর মধ্যে নিজ নিজ স্বাতন্ত্র রক্ষার বাসনাও প্রবল থাকে তখন যুক্তরাষ্ট্রীয় মনোভাব সৃষ্টি হয় দুই ভৌগোলিক ভৌগোলিক সান্নিধ্য ফলে জনগণের মধ্যে ঐক্যবদ্ধ হবার ইচ্ছা দেখা দেয় অপরদিকে ভৌগোলিক অসংলগ্নতা ঐক্যবদ্ধ হবার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে স্বাধীনতার পূর্বকালে বর্তমান আমেরিকা যুক্তরাষ্ট্র তেরোটি অঙ্গরাজ্যের পাশাপাশি অবস্থিত থাকায় ব্রিটিশ সরকারের ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন এবং একটি যুক্তরাষ্ট্র গঠন করে ধর্মের বন্ধন থাকা সত্ত্বেও ভৌগোলিক অসংলগ্নতার কারণে পাকিস্তান যুক্তরাষ্ট্র ভেঙে যায় এবং পূর্ব পাকিস্তানে বাঙালি জনগণ স্বাধীন হয় তিন ধর্মীয় ঐক্য যুক্তরাষ্ট্রের অন্তর্গত প্রদেশ বা অঙ্গরাজ্যের জনগণ একই ধর্মাবলম্বী হলে ভালো হয় তবে শুধু ধর্মের বন্ধনে যথেষ্ট নয় কেননা ধর্মের বন্ধনে উদ্বুদ্ধ হয়ে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান যুক্তরাষ্ট্র গঠিত হলো ভাষা এবং সংস্কৃতিগত বন্ধন না থাকায় এবং অর্থনৈতিক বৈষম্য দেখা দেওয়া উনিশশো একাত্তর সালে পাকিস্তান নামক যুক্তরাষ্ট্রের মৃত্যু ঘটে ভাষা ও সংস্কৃতিগত ঐক্য যুক্তরাষ্ট্রের প্রদেশ বা অঙ্গরাজ্যগুলো জনগণের মধ্যে ভাষা ও সংস্কৃতিগত ঐক্য থাকা প্রয়োজন যখন প্রদেশ বিভিন্ন বা অঙ্গরাজ্যের জনগণ একই ভাষায় কথা বলে এবং একই সাহিত্য ও সংস্কৃতি তাদেরকে আকৃষ্ট ও অনুপ্রাণিত করে তখন তাদের মধ্যে জাতীয় ঐক্যভাব গড়ে ওঠে ভাষা ও সংস্কৃতিগত ভিন্নতার কারণে পাকিস্তান যুক্তরাষ্ট্র ভেঙে যায় এবং বাংলাদেশ স্বাধীন হয় পাঁচ রাজনৈতিক সচেতনতা যুক্তরাষ্ট্রের সর্বাপেক্ষা জটিল শাসন ব্যবস্থা এর সফলতার জন্য তাই জনগণের রাজনৈতিক শিক্ষা ও সচেতনতা রাজনৈতিক প্রজ্ঞা আত্মত্যাগের মাধ্যমে রাজনৈতিক প্রজ্ঞা সদা জাগ্রত মনোভাব এবং আত্মত্যাগের মনোভাব থাকা প্রয়োজন সৎ ও সুযোগ্য নেতৃত্ব সৎ দেশপ্রেমিক ও সুযোগ্য নেতৃত্ব ছাড়া যুক্তরাষ্ট্র সফল হয় না জর্জ ওয়াশিংটন ম্যাডিসন হ্যামিংটন লিংকনের মতো সুযোগ্য ও দূরদৃষ্টিসম্পন্ন নেতারা পৃথিবীর বুকে প্রথম যুক্তরাষ্ট্রীয় সরকার প্রতিষ্ঠা এবং তা সফল করতে সক্ষম হয়েছিলেন সাত সাংবিধানিক প্রাধান্য সাংবিধানিক প্রাধান্য না থাকলে যুক্তরাষ্ট্র সফল হতে পারে না কেননা যুক্তরাষ্ট্রের সংবিধানই হচ্ছে জনগণের রক্ষক ও অভিভাবক আট স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ সংবিধানের প্রাধান্য নিষ্ঠার সাথে সংবিধানের প্রাধান্য নিষ্ঠার সাথে স্বীকৃত ও প্রতিপালিত হচ্ছে কিনা তা দেখার জন্য যুক্তরাষ্ট্রের স্বাধীন উচ্চ ক্ষমতা সম্পন্ন নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন এবং একে সংবিধানের রক্ষক ও অভিভাবক হিসাবে প্রয়োজনীয় ভূমিকা পালনের দায়িত্ব প্রদান করা উচিত নয় লিখিত দুষ্পরিবর্তনীয় সংবিধান সংবিধানের শ্রেষ্ঠত্ব প্রাধান্য রক্ষা করার জন্যে

আশা আকাঙ্ক্ষা থাকা বাঞ্ছনীয়। ১২ রাজনৈতিক প্রতিষ্ঠানগত সাদৃশ্য যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কেন্দ্র ও প্রদেশগুলোর মধ্যে রাজনৈতিক প্রতিষ্ঠানগত সাদৃশ্য থাকা বাঞ্ছনীয়। ১৩ আইন মেনে চলার মনোভাব যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় নাগরিকদের আইন মেনে চলার মনোভাব গড়ে তুলতে হবে। ১৪ সমতা যুক্তরাষ্ট্রের প্রদেশগুলোর মধ্যে সমতা বজায় থাকা একান্ত প্রয়োজন। কেননা জনসংখ্যা ও সম্পদের ক্ষেত্রে বিরাট বৈষম্য বিদ্যমান থাকলে প্রদেশগুলোর মধ্যে ক্ষমতা ও সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে পারে পনেরো আর্থিক সামর্থ্য যুক্তরাষ্ট্র শুধু জটিল সরকার পদ্ধতি না বরং তা অত্যন্ত ব্যয়বহুল সরকার ব্যবস্থা সুতরাং তা পরিচালনা ও প্রতিপালনের জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য থাকতে হবে এতক্ষণ আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে যুক্তরাষ্ট্র হলো কেন্দ্র প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বন্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে যুক্তরাষ্ট্রীয় সরকার সাধারণ স্বার্থে সমগ্র যুক্ত যুক্তরাষ্ট্রীয় যুক্তরাষ্ট্র হলো কেন্দ্র প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বন্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে কেন্দ্রীয় সরকার সাধারণ স্বার্থে সমগ্র যুক্তরাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করে এবং প্রাদেশিক সরকার স্বাধীনভাবে স্থানীয় বা প্রাদেশিক বিষয়সমূহ পরিচালনা করে থাকে আমরা একটু আগে তা জেনেছি যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডা সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া ভারত প্রভৃতি দেশে যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি প্রচলিত রয়েছে এখন আমরা জানবো যুক্তরাষ্ট্রীয় সরকারের গুণাবলী সমূহ এক জাতি ঐক্যের সাথে আঞ্চলিক স্বাতন্ত্র্যবোধের সমন্বয় যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের সমন্বয়ে বৃহৎ রাষ্ট্র গঠনের প্রেরণা যোগায় প্রদেশ বা অঙ্গরাজ্যগুলোর আঞ্চলিক স্বাতন্ত্র্য বিসর্জন না আদিও বৃহৎ রাষ্ট্রের মানমর্যাদা ভোগ এবং জাতীয় ঐক্য গড়ে তুলতে পারে ২ বৃহৎ বৈচিত্রময় রাষ্ট্রের জন্য উপযোগী বৃহৎ বৈচিত্রময় অধিকারী রাষ্ট্রের জন্য যুক্তরাষ্ট্রীয় সরকার খুবই কার্যকর ও উপযোগী কেননা যুক্তরাষ্ট্রীয় সরকার দুই বিপরীতমুখী প্রবণতাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত একদিকে প্রদেশ বা অঙ্গরাজ্যগুলো একটি রাষ্ট্রে যুক্ত হতে চায় কিন্তু অন্যদিকে আঞ্চলিক সক্রিয়তা বজায় রাখতে চায় ৩ শাসন শাসন প্রতিরোধ যুক্তরাষ্ট্রীয় ক্ষমতা সুনির্দিষ্টভাবে সংবিধানের মাধ্যমে প্রদেশ ও কেন্দ্রের মধ্যে বন্টন করা হয় ফলে কেন্দ্রীয় প্রাদেশিক সরকার স্বেচ্ছাচারী হতে পারে না চার কেন্দ্রীয় সরকারের কাজের চাপ হ্রাস স্থানীয় বা আঞ্চলিক বিষয় সংক্রান্ত কাজ অঙ্গরাজ্যের উপর ন্যস্ত হলে কেন্দ্রীয় সরকার জাতীয় আন্তর্জাতিক বিষয় নিয়ে নিজেকে নিয়োজিত রাখতে পারে ফলে কেন্দ্রীয় সরকার বাড়তি কাজের চাপ মুক্ত থাকতে পারে পাঁচ আঞ্চলিক সাহিত্য শাসনের প্রসার যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আঞ্চলিক স্বায়ত্তশাসনের প্রসার ঘটে এর ফলে প্রদেশের জনগণের মধ্যে সাহিত্য শাসনের অভিজ্ঞতারও ব্যাপ্তি ঘটে রাজনৈতিক চেতনা বৃদ্ধি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা জনসাধারণের মধ্যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি করে কেননা এ শাসন ব্যবস্থা জনগণকে একদিকে যেমন নিজ অঙ্গরাজ্যের অধিকার ও কর্তব্য সম্বন্ধে সচেতন থাকতে হয় অন্যদিকে যুক্তরাষ্ট্রীয় সরকারের নাগরিক হিসাবে জাতীয় অধিকার ও কর্তব্য সম্বন্ধে একইভাবে সচেতন থাকতে হয় সাত ক্ষুদ্র রাষ্ট্রগুলো শক্তিশালী রাষ্ট্র গঠন পাশাপাশি অবস্থানরত ক্ষুদ্র ক্ষুদ্র কিছু রাষ্ট্র সামরিক দিক থেকে শক্তিশালী হবার জন্য এবং দ্রুত উন্নতি লাভের আশায় একটি যুক্তরাষ্ট্র গঠন করে এর ফলে ছোট ছোট রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্র গঠন করে শক্তিশালী ও বৃহৎ রাষ্ট্রের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারে এবং বহির্বিশ্বে শক্তিশালী রাষ্ট্রের ভাবমূর্তি গড়ে তুলতে পারে নয় জাতীয় সংগতি ও স্থিতিশীলতা অর্জন যুক্তরাষ্ট্রীয় মনোভাব বিদ্যমান থাকা যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে জাতীয় সংগতি বৃদ্ধি পায় এর ফলে সরকার ও রাষ্ট্রের স্থিতিশীলতা বৃদ্ধি পায় নয় কেন্দ্র প্রদেশের মধ্যে ভুল বোঝাবুঝির আশঙ্কা কম যুক্তরাষ্ট্র কেন্দ্র প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয় সংবিধানের মাধ্যমে বলে কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা ও কর্তৃত্ব নিয়ে ভুল বোঝাবুঝির আশঙ্কা তিরোহিত হয় দশ স্থানীয় নেতৃত্বের বিকাশ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় প্রদেশকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় প্রদেশে পৃথক সরকার প্রতিষ্ঠিত হয় প্রাদেশিক শাসন বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগ থাকে এর ফলে প্রদেশগুলোতে নিজস্ব রাজনীতি বিকশিত হতে পারে এর ফলে স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটে এগারো স্থানীয় সমস্যার সমাধান যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা স্থানীয় সমস্যা স্থানীয় পর্যায়ে স্থানীয় বা প্রাদেশিক সরকার কর্তৃত্ব সমাধান করা হয় এজন্য কেন্দ্রীয় সরকারের কি হতে হয় না এর ফলে দ্রুত সমস্যার সমাধান হয় এবং কেন্দ্রীয় সরকারও চাপ্রাস পায় এখন আমরা জানবো যুক্তরাষ্ট্রীয় সরকারের দোষ বা ত্রুটি ব্যয়বহুল সরকার ব্যবস্থা এ সরকার ব্যয়বহুল দ্বৈত সরকারের কাঠামো তৈরি ও বজায় রাখতে গিয়ে অনেক বাহুল্য খরচের সম্মুখীন হতে হয় দুই শাসনতান্ত্রিক জটিলতা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা শাসনতান্ত্রিক জটিলতা সৃষ্টি করে অঙ্গরাজ্যগুলো নিজ নিজ বিষয়ে আইন প্রণয়ন ক্ষেত্রে স্বাধীন বলে এক অঙ্গরাজ্যের অধিবাসী অন্য অঙ্গরাজ্যে গিয়ে বিপরীতমুখী আইনের সম্মুখীন হতে হয়ে অবস্থায় হয়। আইন প্রণয়নের ক্ষেত্রে স্বাধীন বলে এক অঙ্গরাজ্যের অধিবাসী অন্য অঙ্গরাজ্যে গিয়ে বিপরীত মুখী আইনের সম্মুখীন হয়ে বিব্রত অবস্থায় পড়তে হয় তিন সরকার দুর্বল হয় যুক্তরাষ্ট্রীয় সরকার অনেক সময় দুর্বল সরকারে পরিণত হয় কেননা প্রদেশ ও কেন্দ্রের মধ্যে ক্ষমতা ভাগাভাগি হয় বলে বলিষ্ঠ দ্রুত শাসন কার্য পরিচালনা করা সম্ভব হয় না চার সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব সুদূর প্রসারী রাজনৈতিক অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ বিলম্বিত বাধাগ্রস্ত হয় ফলে জনকল্যাণ বিঘ্নিত হয় ও রাষ্ট্র দুর্বল হয় দুর্বল হয়ে পড়ে পাঁচ বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে জটিলতা শাসনতান্ত্রিক বিভিন্ন ব্যাখ্যার জন্য অথবা অঙ্গরাজ্য সমূহের প্রয়োজনীয় সহযোগিতার অভাবে ভিন্ন রাষ্ট্রের সাথে চুক্তি ইত্যাদি সম্পাদন তা কার্যকর করতে কেন্দ্রীয় সরকার বিব্রতকর অবস্থায় পতিত হতে হয় নাগরিকদের উদাসীন্ন বৃদ্ধি পায় যুক্তরাষ্ট্রীয় শাসনের জটিলতার জন্য অনেকে এ শাসন ব্যবস্থার প্রতি উদাসীন হয়ে পড়ে সাত জটিল পদ্ধতি যুক্তরাষ্ট্রীয় শাসন পদ্ধতি জটিল জনগণ শিক্ষিত রাজনৈতিক দিক থেকে সচেতন না হলে এবং তাদের মধ্যে যুক্তরাষ্ট্রীয় মনোভাব শক্তিশালী না হলে এই ব্যবস্থা ব্যর্থ হতে পারে আট অনমনীয়তা যুক্তরাষ্ট্রের সংবিধান দুষ্পরিবর্তনীয় অনমনীয় এই রূপ সংবিধান পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাওয়াতে অনেক সময় ব্যর্থ হয় এর ফলে জটিলতা সৃষ্টি হয় নয় জরুরি অবস্থার জন্য অনুপযোগী জরুরি অবস্থা মোকাবেলায় যুক্তরাষ্ট্র ব্যবস্থা অনেক সময় প্রকৃতিগত জটিলতার কারণে ব্যর্থ হতে পারে বাড়ির কাজ যুক্তরাষ্ট্রীয় সরকার ও এক কেন্দ্রিক সরকারের মধ্যে তুলনামূলক আলোচনা করে একটি প্রতিবেদন লিখবে পরিশেষে সকলকে আবারও ধন্যবাদ সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম